তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের বহরমপুরে। মঙ্গলবার গভীর রাতে বহরমপুরের খাগড়া এলাকার এই ঘটনা, বাইকে করে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে এদিন রাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নারুগোপাল মুখার্জির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন দলের সক্রিয় কর্মী চিরঞ্জিত চক্রবর্তী নামে বছর 32-এর ওই যুবক। পথে খাগড়া এলাকায় রেশমখাদি মোড় এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। রাজনৈতিক কারণে বিপক্ষ দলের চক্রান্তে এই খুন বলে অভিযোগ করেছেন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারুগোপাল মুখার্জি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পৌর নির্বাচনের মুখে তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাপ ও উত্তেজনার বাতাবরণ তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। চিরঞ্জিত চক্রবর্তী দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পার্টির মধ্যেই ছিল। সে শুধু পার্টির সাধারণ সম্পাদক ছিল না, টাউন তৃণমূল কংগ্রেস কমিটির, সে আমার পারিবারিক সদস্য পর্যন্ত ছিল। আমার ভাই, মানে সব কিছুই আমার বাড়ি, সকাল থেকে আমার বাড়িতে আসতো। যেমন যেমন এজেন্ডা ছিল, সমস্ত আমাকে ফোন করা, বিভিন্ন রকম সব রকম মানে রাজনৈতিক ব্যক্তিগত সমস্ত কর্মসূচি সেই আমার অন বিহাফ অফ মিয়া ও একটা বড় রোল প্লে করত। আজকে সারাদিন সকাল থেকে আমার সঙ্গে ছিল, রাত্রেবেলায় বাড়িতে আমার পায়ে চোট আছে, ফিজিওথেরাপিস্ট আমাকে থেরাপি দিতে এসেছিলেন, যখন রাত্রে আমাকে ছেড়ে দিয়ে পৌঁছে দিয়ে ওর বাড়ি রুটিমহল গোড়াবাজার মোটর সাইকেল করে চলে যায়। প্রতিদিনের মতো আমাকে রেখে দিয়ে সেই যখন বাড়ির দিকে রওনা হয়, ঠিক আমার বাড়ি থেকে 100 ফুট দূরত্বে এই রেশমখাদির মোড়, এইখান থেকে ABC ট্রান্সপোর্টটা আছে, এইখানে 100 ফুটের মধ্যে হঠাৎ তাকে আচমকাই আমার বাড়িতে আমার এখানে লোকজন খবর দেয় যে চিরু অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমি লোক পাঠাই আমার বাড়িতে যারা লোকজন থাকে, তো পরে সেটা অন্যরকম দেখা যায় যে তাকে কেউ বুলেট দিয়ে গুলি করেছে। এবং সঙ্গে সঙ্গে বহরমপুর SP সাহেব মাননীয় অজিত কুমার সিং সাহেবজি আমাকে ফোন করেন, আমি পুরো ব্যাপারটা জানাই, ICE এসছেন এবং সন্দেহভাজন একজনকে আমি 7 দিন আগে থেকে আমার এইখান থেকে আমি সরিয়ে দিয়েছিলাম, সে একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, সুমন রায় তার নাম, সন্দেহ করছে। এখন কার সঙ্গে কনস্পিরেসি করছিল সেটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, সেটা আমি বলতে পারবো না। দলের দিন থেকে তার কিছু অ্যাক্টিভিটিস খুব খারাপভাবে সে অ্যাপ্লিকেশন করার ফল আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা চলছে। তখন আমি তাকে এই পাড়ারই, এখানে বাড়ি ছিল তার, তার আগেও বহু মানে কিছু অভিযোগ টুভিযোগ থাকলে থাকতে পারে হয়তো, তখন সে সন্দেহ মানে আমার সন্দেহ হয় সে কিছু একটা বাজে কাজকর্ম ঘটাতে পারে, এরকম একটা সাসপেক্ট করি। কিন্তু এত তাড়াতাড়ি এই দোল গেছে আমাদের লাস্ট 7 দিনও হয়নি, হয়তো 7-8 দিনের মধ্যে যে তার মনের মধ্যে এত রাগ ছিল আমার ওপর, এবং যার সঙ্গে ষড়যন্ত্রে সে লিপ্ত আছে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। রাজনীতি করার ক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসটা করি এই বহরমপুর শহরে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমি একাধিক উন্নয়নমূলক কাজ আমি মূলক আমি কাজ আমি করি, আমি শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত সমস্ত রকমভাবে পার্টির জন্য যা যা করা দরকার আমি করে চলেছি। তো স্বাভাবিকভাবেই আমাদের এই কাজকর্ম তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি অনেকের কাছে সহ্য না হতেও পারে। ডেফিনেটলি আমার ওপর তো আক্রমণ হতোই,
কারণ সবটাই পুলিশ ইনভেস্টিগেশন করছে, কারণ আমার বাড়ির দিকে ধেয়ে যাচ্ছিল, সেখানে চিরুকে পেয়ে গেছে, হয়তো ভেবেছে যে চিরুকে শেষ করে দিতে পারলে পরে আমার কাছে যেতে সুবিধা হবে। কিন্তু ইন দ্য মেন টাইম সেই সময় বাড়িতে আমার অনেক লোকজন ছিল, আমার যারা কিছু আমার সিকিউরিটি থাকে তারা ছিল ওখানে, তারা বেরিয়ে আসার পর ওখানে সেই দুষ্কৃতি চম্পট দেয় এবং একসঙ্গে আরেকজন মোটর বাইকও ছিল। হ্যাঁ ডেফিনেটলি অভিযোগ তো করবই, অভিযোগ করবো, যা যা করো আইনগতভাবে সব রকমভাবে করবো। আমি বললাম চিরু আমার ভাই, আইনের শাসন যাতে বজায় থাকে, যান আমার পার্টি করার ক্ষেত্রে কেউ ভালোবেসে আমাকে পার্টি করতে আমার সঙ্গে থাকতেই পারে কেউ, কারণ আমি সবাই জানে গোটা বহরমপুর শহরে আমি প্রশাসনিক কাজ সহ আমি একাধিক সামাজিক কাজ করি, আমি রাজনীতিটা করি অনেক সেবামূলক মানসিকতা নিয়ে, এটা গোটা বহরমপুর শহরের মানুষ জানে এবং প্রত্যেকটা শহরের মানুষ আমাকে বিশ্বাস করে ভরসাও করে। এখন আমার কাজ যদি কাউরি পছন্দ না হয় তার জন্য আমি দায়ী নই, তার জন্য এরকম পথ বেছে নিতে হবে, সেটাও তার জন্য আইন আছে এবং আইনের কঠোর শাস্তিতে আমি এসপি সাহেবকে অলরেডি বলেছি যে ধরা পড়েছে এবং তার সঙ্গে কারা কারা জড়িয়ে যায় কী কনস্পিরেসি করছে, কঠোর শাস্তি হোক, যত রকমভাবে শাস্তির মোকাবেলা করা দরকার, শাস্তি দেওয়া দরকার তত রকমভাবে শাস্তি হোক, এসপি সাহেব আমাকে অ্যাসিউর করেছে এবং তিনি যথাযথ শাস্তি দেবে বলে আমার বিশ্বাস আছে।